মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুরের একজন বিখ্যাত আলেম, পাশাপাশি তিনি সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম এবং বুজুর্গানে দিন এ জামানার মুজাদ্দিদ ছারছিনা শরীফের সম্মানিত পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেবের। আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেবের নিজ জায়গা ও অর্থায়নে 2003 সালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নিজ গ্রাম গন্ডামারায় প্রতিষ্ঠা করেন চর পোড়ামুখী দারুসান্না সালিহিয়া দিনিয়া মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স, যেখানে বর্তমানে 500+ শিক্ষার্থী পবিত্র কোরআন হাদিস তথা ইসলামের সমহান শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এর মধ্যে 100+ এতিম শিক্ষার্থী রয়েছে যাদেরকে বিনামূল্যে পড়াশোনা করানো হচ্ছে। 2015 সালের 22 নভেম্বর আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর থেকেই তার সন্তানদের নিবিড় তত্ত্বাবধানে এবং অর্থায়নে পরিচালিত হচ্ছে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি। এবং এই দিনখানা অনেক ছাত্রছাত্রী আছে, তাদের
সহযোগিতায় সম্পৃক্ততা একত্রে থাকবেন, এটাই আশা করি। আজকে এগুলো বলার নয়, তবে আমার মরহুম আব্বা অজিদের জন্য আপনাদের কাছে আঁচুর আবেদন, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। সবাই বাবার বাজার আছি, ছাত্র সম্মানিত উপদেষ্টা মরহুম সম্মানিত বড় ছেলে সম্মানিত সেক্রেটারি সম্মানিত আজকে এই অনুষ্ঠানে আগত দেশ বরণের উপদেষ্টা কমিটি, ম্যানেজিং কমিটি, উন্নয়ন কমিটির সর্বস্তরের সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসা আমাদেরও চিন্তা চেতনা, অনেকক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আপনারা শত ব্যস্ততার মধ্যে সার্বিকভাবে যতদিকে আমরা সবাইকে যথাসময়ে দাওয়াত দিতে পারি নাই, তারপরেও অনেকে শুনে মহাপতি চলে আসছেন, কি বলেন ঠিক কিনা? তো আসলে এটাই আপনাদের হৃদয়ে আমার মরহুম সদ্য শ্বশুর আব্বাজান আল্লাহ মাওলানা মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহের প্রিয়তা মায়া মমতা প্রমাণ করে যে তিনি আপনাদের স্মৃতিতে হৃদয়ে অম্লান হয়ে আছেন, কি বলেন ঠিক কিনা? এর কারণ দুনিয়ার কোন নেতৃত্ব নয়, এর কারণ দুনিয়ার কোন লোক নয়, কারণ একটাই, তিনি করেছেন আল্লাহর দ্বীনের সেবা, দ্বীনের খেদমত, তরিকতের খেদমত। এই জন্য আল্লাহ তাকেও জাগরিত করে রেখেছেন লক্ষ মানুষের হৃদয়ে, কি বলেন কথা ঠিক কিনা? তো কথা বলতে গেলে অনেক তো কথা বলতে হয়। আসলে আমি তো শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন, ওনার দাওয়াতি জীবন, এর পাশে আমি ছিলাম, কি বলেন কথা ঠিক না? ভাইয়েরা যখন প্রবাসী ছিলেন, ভাইয়েরা টাকা পয়সা দিতেন, উনি সংসারে খরচ কম করতেন, উনি বলতেন আমরা না খেয়ে থাকলে কেউ দেখবে না, কিন্তু মাদ্রাসার ছেলেরা শিক্ষক না খেয়ে থাকলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তিনি আসলে বাস্তবতা, সে 2003 সাল থেকে এই মাদ্রাসা শুরু হয়, আর আমার শিক্ষা জীবন ওনার পরশে অনেক লম্বা। আব্বা যখন অসুস্থ হয়ে আমেরিকায় চলে গেলেন, ভাইয়েরা নিয়ে গেলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, তিনি যে আমাদের মাঝে ফিরে আসবেন আর সেটা আমাদের বিশ্বাস ছিল না, কিন্তু সেই রোগে তিনি ইন্তেকাল করেন নাই।
আল্লাহ তার রিয়াজত ইবাদত বন্দেগির কারণে আল্লাহ তাকে সুস্থ রেখেছেন। সবসময় বড় ভাই বড় বড় আসতেন, তখন মেজ ভাই আসতেন না কর্মব্যস্ততার কারণে। বড় ভাই এসে যখন দেখতেন উনি সাইকেল দিয়ে প্রোগ্রামে যায়, তালিমে মোটর সাইকেলে করে যায়, আমাকে সাথে করে নিয়ে যায়, তখন আমাকে ধমকাই দেন যে তোমরা কি এক টাকাও দিয়েছিলা, কোটি কোটি টাকা খরচ করেছি আমরা, ডাক্তার বলেছে ওনাকে বিশ্রামে থাকার জন্য, আর তোমরা ওনাকে এইভাবে সাইকেলের পিছনে বসায় রিক্সায় তুলে দিয়ে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে দৌড়াও। তখন আমি আমার বাবাকে বলতাম, বাবা আপনি এইভাবে করেন বাইরে তো আমাদেরকে শাসায়। তখন উনি বলতেন একটা কথা, যে কারণে তোমাদেরকে ওরা রাগ করে আমার সেখানে কোনো সমস্যা নেই। আসলে এ অনেক ইতিহাসটাই বলছি, এবারত বন্দেগীর কথা সম্পূর্ণ আমি রেখেছি ব্যতিক্রম। রাত দুটার সময় আমি দেখতাম ওনার রুমের বাতি জ্বলে উঠত, এই বাতি শাস্ত্রের নামাজের পরে বন্ধ হত। যখনই ওনার কাছে যেতাম দেখতাম উনি কিতাব নিয়ে বসে আছে। তো এবারতের ক্ষেত্রে এত বেশি ইবাদত করার মতো আলেম আমি এই জগতে দেখি নাই। তিনি তরিকতের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত বেদাত, ঝড় তুফান বৃষ্টি বাদল কিছুই মানতেন না, তিনি মানুষের দুয়ারে চলে যেতেন। এই কথা ঠিক কিনা আজকে আপনারাই তার প্রমাণ। আসলে আমার এখানে আসার ব্যাপারে আমার পিতা ঘুরে ঘুরে আমার কাছে লিস্ট দিয়ে গেছেন আমার প্রোগ্রামের ব্যাপকতা না হওয়া কারণেই আমি পেয়েছি সকল দিক ঘুরে ঘুরে সারাটা কয়েকটা উপজেলায় উনি তালিম দিতেন, শুধু হাইম ছড়ে না, আদের গঞ্জে যেতেন, ওইদিকে চরদুলিয়া, ওইদিকে বিষ্কালী, ওইদিকে যাইতেন, আমি সব জায়গায় ঘুরতাম। তো আসলে অসুস্থতার মধ্যেও তিনি এসে ঘরে বসে থাকেন নাই। তো আমি দেখেছি যে উনি যে দাওয়াতি কাজ করেছেন উনি সেই ফসল হিসাবে সাসিরা দরবার থেকে উনি হুজুরে অত্যন্ত আহ্বান পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। তো আমি এখন আপনাদেরকে অনেক সময় ডিস্টার্ব করি, মেজো ভাই বড় ভাই এমনিতে থাকেন, মেজো ভাই মাঝে মাঝে আসেন, সেদিনে এসে উনি আপনাদেরকে বলে গেছেন আপনারা আসেন না কেন, আসেন না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাত্তা লাম ইয়াবকা আলিমান, এমন একটা সময় পৃথিবীতে আসবে অজ্ঞানী আলেম থাকবে না। ইত্তাকাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে, সমাজের নেতা বানাবে, তখন এরা ফতোয়া দিবে উল্টা পাল্টা, এরাও গোমরা হবে, তারাও গোমরা হয়ে যাবে। কথা দিন দিন জোরে বলে, আর এই দিনে মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন হকানি আলেম তৈরি হওয়ার জন্য। কি কথা ঠিক না ভাই? আচ্ছা সেরা শরীরের বিষয় আপনারা, এটা তো আপনাদের নিয়ামত মনে করার কথা, কি কথা দিন দিন জোরে বলে। দেখেন আমি আমার বাড়িতে সবসময় বলি ভাইয়া থাকেন না, আমার বাড়িতে বলা আছে যে সবসময় রাত্রে বেশি রান্না করব, কোনো সময় ছাত্ররা দুই বেলা দুইজন তিনজন ভাত পায় না, বাড়িতে যে দরজা নক করে ডাক দিয়ে বলে কেন আমার ভাত দেন। একদিন গেছে আমরা কেউ খাইনি, কিন্তু ওই বলিন তিনি পরিচালনা করেন, তিনি কয়েকদিন আগে বলে হুজুর চাল শেষ। তখন আমি গিয়ে ধরা দিলাম আলগি বাজারের এক লোকে, উনি দুই বস্তা চাল দিলেন, 10 কেজি ধান দিলেন। ভাইয়া বিক্রিসের মালিক আমাদের মেম্বার আলহাজ আলী আসলাম সাহেবের ছেলে ফোন করে আমাকে বলছে, হুজুর এক বস্তা চাল পাঠাইছে। আলহাজ ইসমাইল খান সাহেব তিনি মাঝে মাঝে চাল দেন, কালকে আবার এক বস্তা মশুরি ডাল পাঠিয়ে দিয়েছে। তো আপনারাও দেন, আপনারা দেন। তো আমার কথা হলো যে
হয়তো কাছে থাকলে বুঝতেন এই ছেলেগুলির খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারা আপনাদের সন্তান কষ্ট করে এলে দিয়ে শিখতেছে বলা ঠিকই না, কিন্তু আপনাদের এক রকমা ভাতের পাশে এই ছাত্রদের জন্য একটা রকমা ভাত থাকতে পারে না, কথা বলেন না কেন, পারে কিনা? কারণ এটাকে যদি আপনাদের মন থাকে যে বাৎসরিক করে মাসিক করে আপনারা কিছু ব্যর্থ এখানে করতে পারেন ইনশাআল্লাহ। লম্বা আলোচনা করবো না, আমরা ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর বিশেষ করে বড় ভাই তো দেখলেন খুব অসুস্থ হয়ে গেছে, শাশুড়ি আম্মা বৃদ্ধ হয়ে গেছে, এই রিমোট ভাই এই মাদ্রাসায় এই মসজিদ দিয়ে কষ্ট পরিশ্রম করতে করতে টাকার চাপে উনি খুব জটিল অবস্থায় আছেন। এখন আমি বললাম যে কার্পেট দরকার মুসল্লিদের শীতকালে কষ্ট হয়েছে, কারণ কার্পেটের জন্য মসজিদের সমস্যা কয়েকটা দিক দেখবেন। শিক্ষকের বেতন এই গত 2 মাস হাঁকিয়ে গেছে, আমাকে ফোন করে বলছে, আমি বললাম যে ভাই অমুকে একটা টাকা আপনার থেকে দিয়েছে আমার কাছে দিচ্ছি, দেন আমি দিতে পারি নাই বেতন এবার, তো শিক্ষকের বেতন হাঁকিয়ে যাইছে, এ মাদ্রাসার অবকাঠামো এরকম হচ্ছে, তো আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে, কি বলেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখনই দোয়া অনুষ্ঠান হবে, মিলাদ হবে, আপনারা তারপরে কিছু সামান্য ব্যবস্থাপনা আছে, শান্তি শৃঙ্খলাভাবে সকলে গ্রহণ করবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমির রেজুল্লাহ হজরত 30 তারিখে অসুস্থ, আল্লাহ হুজুরের নেকায় দান করেন। সকলে বলি আল্লাহ হুমা। মোবারক বাজার আছি আপনার মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেবকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সহকারী বক্তব্য পেশ করবে মরহুম হুজুরের সম্মানিত সুযোগ্য ছেলে আপনার মাদ্রাসার সম্মানিত সভাপতি যারা আলহামদুলিল্লাহ মাওলানা আলী মোহাম্মদ সাহেব মহতারামকে ওনার সহকর্মী আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের পুলিশ
একমাত্র তিনি এলে পাঁচজন করে
এই পদক্ষেপ ছাড়া আর কিছুই নেই। আমাদের পূর্বপুরুষ ছাত্ররা এখন অজিবা জানে,
ক্লোরের ঠান্ডায় ওদের থাকতে হয়। দোতলায় আবাসিক বোর্ডিং ট্রান্সফার করা হচ্ছে, সেখানেও আপাতত বিছানার জন্য কার্পেট প্রয়োজন। তো আসলে সব এতগুলি টাকা এখানে ব্যয় করার পরে এই এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এবং যারা দাদা প্রতিষ্ঠাতা আমাদের শ্বশুর আপনারা এর উত্তরসূরি যারা আছেন তারা করতেছেন, আমরা যে যেখানে পারি যাকে যখন ধরি কেউ না কেউ কিছু কিছু বলেও দেয়। তো এইদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব আনন্দর হোসেন পাটোয়ারি সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে মাওলানা মোহাম্মদ আলী সাহেবের বড় অনুষ্ঠান উপলক্ষে ওনার সুযোগ্য সন্তান সভাপতি জনাব মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সমবয়সী বন্ধুরা ও আমার স্ত্রীর ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি নাম মেনশন করে বললাম না, অনেক ফোন হয়েছে, আপনারা আলোচনা করছেন এবং খাওয়ার সময় হয়েছে, এজন্য সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি নামদের সম্বোধন করলাম না, আপনাদেরকে ক্ষমা দৃষ্টি দিলাইবেন। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ এবং রাসূলের কথা যেখানে হয় এমন একটা মজলিসে আমি এসে আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছে, এজন্য আমি আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরানা মজলিস আনন্দে মুক্তি করে যায় যখন এত সুন্দর একটি প্রতিষ্ঠানের দিকে নজর যায়। আজকে দেখুন মাওলানা মোহাম্মদ আলী সাহেব, আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তিনি উপজেলা পরিষদে গিয়েছিলেন এবং খুব হাসতে হাসতে কথা বলে, আমি চক্ষু বন্ধ করলে এখনো ওনাকে মনে হয় দেখি এবং ওনার কথাগুলি আমার মনে পড়ে। আস্তে আস্তে সুন্দর করে কথা বলে যে আমি একটি মসজিদ এবং মাদ্রাসা করব, শশীনা বি সাহেবের নির্দেশে ওনাই আমাকে অনুমতি দিয়েছেন আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি একটু এক নজর রাখবেন কিনা আপনি বলেন, এভাবে আস্তে আস্তে আমার সামনে উনি কথা বলেছে। আমি ওয়াদা করেছি যে আপনি প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ, আপনার প্রতি আমার আন্তরিকতা এবং সম্মান আর সম্মান করি আপনাকে, ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবো। আজকে দেখুন এত সুন্দর প্রতিষ্ঠান ওনার সুযোগ্য সন্তানদের নেতৃত্বে আজকে এত সুন্দর একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান যদি উনি জীবিত থাকতেন, উনি যদি ওনার সত্যকে লেগে যেতে পারতেন, তাহলে ওনার আত্মাতে কত শান্তি পেত এটা ভাষায় প্রকাশ করা যায়। কিন্তু একটা জিনিস আছে, সে জিনিসটা হলো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি খাস করে ওনার জন্য একটু দোয়া করি তাহলে ওনার আত্মাটা কি শান্তি পাবে কিনা। তাহলে আমরা এই সুন্দর প্রতিষ্ঠানে বসে আজকে উনি নেই, আমাদের একদিন এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে তার মৃত্যু বাধ্যতম হবে, যেদিনই হোক মৃত্যু অবশ্যই হবে, আমাদের বিদায় নিতে হবে। আজকে একজন ভালো মানুষের জন্য যদি আমরা প্রাণ খুলে দোয়া করি তাহলে আপনাদের জন্য আগামী প্রজন্ম আপনাদের জন্য দোয়া করবে। তাই মাওলানা মোহাম্মদ আলী সাহেব অত্যন্ত ভালো মানুষ।
মানুষ ছিলেন, কারোর মন নষ্ট করে না এবং মানুষের সাথে উচ্চ সুরে কথা বলে না, নমনীয় ভাবে সুন্দর ভাবে কথা উপস্থাপন করতেন। ওনার সন্তানরাও মানুষের সাথে সেইভাবে ভদ্রভাবে আচার আচরণ ব্যবহার দিয়ে মানুষের মন জয় করেছেন। আলহামদুলিল্লাহ ওনার একজন জামাতা আছে, আপনারা জানেন দেশ বিদেশে আমাদেরকে হেদায়েতের পথে আনার জন্য ওয়াজ করে এবং কথা বলে আমরা ওনার কথাগুলিও মানি শুনি। উনি অত্যন্ত ভালো মানুষ মাওলানা জিল্লুর রহমান সাহেব। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা আমাদেরকে আলোর পথে আসার জন্য মসজিদে দাঁড়িয়ে কথা বলেন, বড় মহাজিবে দাঁড়িয়ে কথা বলেন, অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন। আপনাদের তুলনায় আমি একজন ক্ষুদ্র মানুষ, তাই আমি আমার যে বিবেক আছে এই বিবেক দিয়ে আমি দেখেছি যে আমাদের চাঁদপুরের দক্ষিণে এত সুন্দর একটি প্রতিষ্ঠান নেই, মসজিদ মাদ্রাসা এতিমখানা এত সুন্দর করে মান এবং যেইভাবে সুন্দর করে ভবন আদি হয়েছে এত সুন্দর চাঁদপুরের দক্ষিণে আপনি কেউ প্রতিষ্ঠান নেই। এই প্রতিষ্ঠানের উদ্যোগটা তিনি আজকে নেই, তাই ওনার জন্য আমরা দুই হাত তুলে ওনার জন্য অন্তর থেকে আমরা দোয়া করব, এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখছি। আমি কিছুদিন পূর্বে এই মাদ্রাসার দাওয়াতে এসেছিলাম, প্রতিষ্ঠাপ আমি আরো অন্যান্য দেবদেবী ইউনুসাব সহ এই প্রতিষ্ঠান যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিছু সমাজে যারা চায় না প্রতিষ্ঠান হোক, এই ধরনের কিছু মানুষ এখানে জঙ্গি ট্রেনিং হবে, এখানে দেশ বিরোধী কর্মকাণ্ড হবে, এই ধরনের কিছু কথা বিভিন্ন জায়গায় উপস্থাপন করেছে। আমরা জোর প্রদান করেছি, আমরা প্রতিবাদ করেছি যে শশীনা সিলসিলা যেখানে সেখানে কখনো জঙ্গিবাদ হয় না এবং হবে না। প্রতিষ্ঠান হয়েছে এখানে আল্লাহ কত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সম্মান রাখি এবং আমি ওই দিন এখানে এসে বলেছিলাম যে গাঁথা করার জন্য 3 লক্ষ টাকা অনুদান দিব, কিন্তু বিবেক বিবেচনা করে দেখেছি 3 লক্ষ টাকায় যে গাঁথা হবে, এত ছেলে এখানে এবং এত মুসল্লি এত ছাত্র, ওটা কোনোভাবেই সম্ভব হবে না। তাই ইনশাআল্লাহ আগামী এই ডিসেম্বর মাসে আগামী মাসে আমি 5 লক্ষ টাকা টেন্ডার করবো। আমরা চাই আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা চাই আমাদের সেবা আপনাদের দ্বার মধ্যে পৌঁছে দিতে। আমরা চাই এ দেশে 95% মুসলমান মসজিদ মক্তব এই ধরনের প্রতিষ্ঠান মাদ্রাসা এতিমখানা এই ধরনের প্রতিষ্ঠান যেন সুন্দর হয় এবং আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে আমরা এই মসজিদে এসে সজদা করতে আল্লাহ পাকের উদ্দেশ্যে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী যে সেজদার জায়গা কত সুন্দর করেছে। আমরা চাই এই ধরনের প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হোক, এই ধরনের প্রত্যেকটি মসজিদেই এত সুন্দর হোক। তাই আগামী দিনে মাওলানা মোহাম্মদ আলী সাহেবের যে সুযোগ্য সন্তানরা আছে তাদের নেতৃত্বে এই এলাকা এই প্রতিষ্ঠানগুলি আরো এগিয়ে যাক। এই প্রতিষ্ঠানের মতো আঞ্চল উপজেলায় আরো অন্যান্য মসজিদ মাদ্রাসা আছে, সেখানেও দান অনুদান ওনারা যেন দিতে পারে এই দোয়াটুকুই আমি করব এবং আপনাদের কাছে এই দোয়াটুকু চাচ্ছি। আমি
কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ওনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম, ওনারা সাথে সাথে সহযোগিতা করেছিলেন। আলিবাজার মসজিদ দোতলা করা হবে, সেখানে শুক্রবারে জুমার নামাজ পড়তেছি। রব গাজী সাহেব দুইজন রড দিয়েছে, সাতজন রড লাগে সাত ডালাই করার জন্য, আটজন রড লাগে। রব গাজী সাহেব সাতজন রডের ব্যবস্থা করে দিয়েছে, সাতজন রড দিয়েছে রব গাজী সাহেব। আপনারা চিনেন অনেকে, আমি দুই তিনজন থেকে সহযোগিতা নিয়ে এই সাইক্লোন রডের ব্যবস্থা আপনাদেরকে আমি করে দিব। আপনাদের এলাকার কৃতি সন্তান পাওয়ানা মোহাম্মদ আলী সাহেবের ছেলে স্পেনে থাকে, ওনাকে আমি বলেছি বাবা আপনি আলিবাজার মসজিদে মেহরবানি করে দুইজন রড দেন। উনি সাথে সাথে টাকা পাঠিয়ে দিছে, দিন মোহাম্মদ মামা গিয়ে টাকাটা দিয়ে আসছে। আর আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের কাতারে থাকে আমি বলেছি সাথে সাথে চাইকন রডের ব্যবস্থা হয়েছে। আমার কি কোনো সমস্যা হয়েছে? আমি মসজিদের জন্য একটু কথা বলেছি, মসজিদের জন্য একটু হাত পাচ্ছি, সাথে সাথে এখন দোতলা হয়েছে, আর ওনারা ওনাদের টাকা দিয়ে এত সুন্দর মসজিদ করেছে, আমরা কি একটু দোয়া করতে পারবো না ভাই? তাহলে আমরা অন্তর থেকে একটু দোয়া করবো। তাই ওনাদের দান উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আগামী দিনে এটা যেন আরো প্রসার হতে পারে আমরা সেই দোয়াটুকু করব। আপনাদের আর সময় নষ্ট করছি না। আমার এক ছেলে দুই মেয়ে, আমার ছেলে ক্লাস 8 এ পড়ে আর মেয়ে ক্লাস 5 এবং ক্লাস 1 এ পড়ে। আমি বাসায় গেলে মাঝে মাঝে আমি ইমামতি করি, আমার সন্তান স্ত্রী আমার পিছনে নামাজে দাঁড়ায়, আমার স্ত্রী সন্তানরা কোরআন শরীফ জিল করে নামাজ পড়ে। তা আমার ছেলেকে পরিচয় করে দিচ্ছি, একটু দোয়া করবেন আমার ছেলের জন্য। আলী হোসেন আলী বোন আমার কি দোয়া করে ওর জন্য। আপনি ক্লাস 8 এবার জিএসসি পরীক্ষা দিয়েছে, বাড়িতে নিয়ে আসছি, আর অন্য যারা আছে তারা পরীক্ষা দিচ্ছে, তো ওরে এখানে নিয়ে আসছি আপনাদেরকে পথ পরিচয় করার জন্য। বা ও যখনই সুযোগ পায় এলাকায় চলে আসে, এলাকার খেয়াল করার জন্য আমার সে বেশি টান এমনই হল। প্রতি মসজিদে শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায়, আগের দিন টাকা বাঁধিয়ে রাখে, নামাজ করে আসার সময় তাহলে পায় তাহলে কিছু দেওয়ার ও সমর্থন দিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি কখনো বাধা দিই না। দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাদের সন্তান দ্বারা আপনাদের সম্মান আরো বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম। ولما تم من حمد صلى الله عليه وسلم الشهوان على سبيل أقوال المنزية فأفضي في المدينة الشريفة المنورة المعجرة أبو عبد الله فكان فجد ذلك بأقواله بين عديم من أقوال فجد من جريا ومن كثر فيهم شهر مستقيم معامل وشقا وشكوى ولما تم من حمد صلى الله عليه وسلم على وجهه وقال لي زمانين بريانا صدا حضرت أمه ليلة موجود إياس يطواني ورضي الله تعالى أمه في نسبة من الحزن الذي القدسية
فأخذها المخالف أولادة النبي صلى الله عليه وسلم كالبرد الحبيب نوري أتلالا سيدي يا رسول الله سيدي يا حبيب الله فدينا رتن جهي আল্লাহ
تمام قبل سيدنا شهداء صالحين سهر الكلام شايب الشرك ولا بلا شريك أجواج متكهن أولاد النبي صلى الله عليه وسلم رايب باكاد يبوك شريك ويلا جنة المعلقة كيدي جرى شهيد وقتك رايب باك يبوك شريك ويلا تابين كل تابين ورايب كفتين متأخرين عيمة الشريعة طريقة تمام الرايب باك يبوك সুস্থ করে দাও ইয়াল্লাহ দেশবাসী সহ Yeah.